গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমার বোন জলপাইগুড়ি থেকে এসেছে আর ওকে নিয়ে আমি চলে এসেছি বৈশাখী মেলাতে। তো এই মেলাটা আমাদের বাড়ির খুব কাছেই, তো সাউথ কলোনিতে। তো সেই জন্য আমরা ভাবলাম পার্লার টার্লার বন্ধ করে মেলাতে একটু ঘুরে আসি। তো মেলাতে আসার মেইন যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো নাগরদোলায় চাপা। তো সবাই কিন্তু নাগরদোলাতে উঠতে পারে না, ভয় পায়, কিন্তু আমি আর আমার বোন কেয়া আমরা ভীষণ এনজয় করি। সেই জন্য এখন অলরেডি 7:30 বেজে গেছে, তা সত্ত্বেও সোনাকে একটু বললাম যে আমি আর কেয়া যাই মেলা থেকে ঘুরে আসি, বলে আমরা ঝটপট মেলায় চলে এসেছি। তো এখানে এন্ট্রি করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, সেটা কেটে আমরা মেলার ভেতরে ঢুকে গেছি। তো আমরা চারিদিকে ঘোরাঘুরি আজকে করব না, সময় পেলে অন্য আরেক দিন আসবো। আজকে আমাদের যেটা মূল আকর্ষণ সেটা হলো নাগরদোলায় চাপা, তো সেটার জন্যই আমরা এখন ঝটপট চলে যাব। আর সাথে সাথে তোমাদের একটু মেলার চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। ভেবেছিলাম অনেক ভিড় হবে, কিন্তু খুব একটা ভিড় নেই। আর এই মাঠটা অনেক বড়, সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে মেলাটা বসেছে, আর যার জন্যই হয়তো ভিড়টা বেশি বোঝা যাচ্ছে না। তো দেখো অনেক দোকানপাট বসেছে, যেগুলো সবসময় মেলাতে বসে থাকে, সেগুলো কাপ প্লেটের দোকান, আচারের দোকান, জামা কাপড়, কানের দুল, প্রচুর 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 রকমের দোকান। তো আমরা এখন নাগরদোলার দিকে যাচ্ছি, এখানেই সমস্ত রাইডগুলো এখান থেকে স্টার্ট হলো। তো আমরা তো প্রথম দিন এসেছি, সেই জন্য বুঝতে পারছিলাম না কোন দিকে। আমরা কয়েকজনকে জিজ্ঞেস করে তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ নাগরদোলার দিকে যাচ্ছি। আর্য ভীষণ ভালোবাসে নাগরদোলায় চাপতে, কিন্তু আর্যর আজকে টিউশন আছে, সেই জন্য ওকে আনতে পারলাম না। ওকে নিয়ে টাইম পেলে আরেক দিন বেরিয়ে যাব এখান থেকে। তো কে আর আমি ভীষণ পছন্দ করি, আমার ছোট বোন দোয়েল ও খুব ভালোবাসে, কিন্তু নাগরদোলাটায় চাপার জন্য কিন্তু অনেক সাহসের দরকার, ঠিক কি না বলো? সবাই কিন্তু নাগরদোলায় চাপতে পারে না, কিন্তু বিশ্বাস করো নাগরদোলায় উঠলে আমার যে কী ভালো লাগে, মনে হয় সমস্ত স্ট্রেস মনে হয় চলে গেল একদিনেই, ভীষণ 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 ভালো লাগে। ছোটোবেলায় একটু একটু ভয় পেতাম, তবুও চাপতাম, কিন্তু এখন বড় হওয়ার পর ওই ভয়টাকেই যেন আরও বেশি করে এনজয় করি। তো কেয়া বলছে চলো চলো ফটাফট চলো, তো চলো যাওয়া যাক। আমরা দেখো নাগরদোলার সামনে এসে দাঁড়িয়ে আছি, একবার ঘোরাচ্ছে, এদের ঘোরানো হয়ে গেলে তারপর আমরা বসবো। তো ফাইনালি আমরা বসে পড়েছি আর আমরা একদম টপে আছি, দেখতে পাচ্ছ এখান থেকে চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভীষণ পোকা। দেখো আমরা একদম ওপরে আছি, কি ভালো লাগছে, হালকা হাওয়া দিচ্ছিল। আর কদিন আগে আমাদের এখানে, আমাদের এখানে না, কোচবিহারের দিকে শুনেছিলাম একটা নাগরদোলায় খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই জন্য একটু ভয়ও লাগছিল। আমরা আমাদের চুলগুলো দুজনই খুলে এসেছি, একটু চুলটা সামনের দিকে করছিলাম আমরা। তো দেখো ওপর থেকে চারিদিকটা কত সুন্দর লাগছে, আমরা একদম নাগরদোলার ওপরে উঠে বসে আছি। আমি আর কেয়া বলছি কেয়া দেখ চারিদিকটা কত সুন্দর, দেখো তোমরা মেলাটা ওপর থেকে, খুব বেশি কিন্তু ভিড় নেই, ভীষণ ভালো লাগছে। আর লাইটগুলো ওপর থেকে দেখতে যা সুন্দর লাগছে না, তোমরা যদি ওপরে না ওঠো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। কেয়া বলছিল বর্দি ভাই মনে হচ্ছে একদম হালকা হয়ে গেছি। সত্যি তাই, যখন নাগরদোলাটা ঘুরে ওপর থেকে নিচে নামে তখন মনে হয় যেন আর শরীরে কিচ্ছু নেই, একদম হালকা হয়ে গেছি, ভীষণ 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 মজা লাগছিল, খুব ভালো লাগছিল সত্যি কথা বলতে। আর একটু একটু ভয় লাগে, কিন্তু এবার একদমই ভয় লাগেনি, কেননা খুব বেশি স্পিডে কিন্তু নাগরদোলাটা চলছিল না। আর এই নাগরদোলাটা কিন্তু অনেকটাই বড়, তোমরা যদি নাগরদোলা চাপতে ভালোবাসো তাহলে কিন্তু এখানে এসে একবার ঘুরে যেও। যদিও ওই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম আর আমার আপলোড করা হয়নি, ইনফ্যাক্ট এডিটও করা হচ্ছিল না, প্রায় এক সপ্তাহ বাদে আমি ভিডিওটা আজকে এডিট করতে বসেছি।
তো আমাদের নাগরদোলা চাপা হয়ে গেল, খুব বেশি মজা করতে পারলাম না, কেননা অনেক আস্তে আস্তেই ঘোরাচ্ছিল। তো ফেরার সময় একটু কাপলেটের দোকানে দাঁড়ালাম, অলরেডি 9:30 বাজে, বাড়িতে গিয়ে খাবার বানাতে হবে। তো এখানে কানের দুল, তারপর চুড়ি টুড়ি আছে, কেয়াকে বললাম একটা কিছু কেন পারলে, তো কেয়া দুটো চুড়ি নিল, ওর পছন্দ হয়েছিল। আর আমি একটুখানি কাপলেটের দোকান থেকে একটু কাপ নিলাম, মেলায় এলে না একটু কাপ না কিনলে আমার ঠিক ভালো লাগে না। তো এখানে অনেক কানের আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেয়াকে বললাম তুই তোর যা ইচ্ছে তুই নে, তো সময় বেশি ছিল না সেই জন্য ঝটপট আমরা যেটা হাতের কাছে পেয়েছি, এই যে এই চুড়িটা দেখো কত সুন্দর, এটা বললাম কেয়াকে নিতে, ওর হাতগুলো ছোট্ট ছোট্ট তো খুব সুন্দর লাগবে দেখতে। তো সেই জন্য এখান থেকে একটুখানি দুটো চুড়ি নিয়ে তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ছোট্ট একটা নাগরদোলার ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও। টাটা।